যা হবার হবেই, ভাগ্য বদলানো যায় না। ভাগ্যই জীবনের সব কিছু নিয়ন্ত্রণ করে, সুতরাং অলীক স্বপ্ন দেখে লাভ নেই। ভাগ্যের উপর সব ছেড়ে নিশ্চিন্তে ঘুমাও। এটাই কি আপনার ভাবনা চিন্তা? তাহলে শুনতে থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার শ্রোতারা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব বিশ্বাস ও সাফল্য নিয়ে। সাফল্যের বিভিন্ন রূপ, এক একজন মানুষের সাফল্যের চিন্তা এক এক রকম। কেউ চায় আর্থিক নিরাপত্তা, কেউ চায় সুন্দর মনের মতো বাড়ি, কেউ চায় দেশভ্রমণ, কেউ চায় ভোগবিলাস, কেউ চায় সন্তানদের নিরাপত্তা, কেউ চায় প্রেম সার্থকতা, কেউ চায় সৃষ্টিমূলক কাজে সর্বশ্রেষ্ঠ হয়ে ওঠা। সাফল্যের আসল কথা জীবন যুদ্ধে জয়। কারো চিন্তা নেতৃত্ব দেওয়া, কেউ চায় কর্মজীবন ও সামাজিক জীবনে সকলের আদর্শ হয়ে ওঠা। সাফল্য মানে দুশ্চিন্তা, উদ্বেগ, ভয়, টেনশন, হতাশা ও ব্যর্থতা থেকে মুক্তি পাওয়া। সাফল্য মানে সুখ পাওয়া, ভালোবাসা পাওয়া, নির্ভরশীল মানুষের জন্য কিছু করার ক্ষমতা অর্জন করা। প্রতিটি মানুষই চায় সাফল্য, সকলেই সমাজের সেরা জিনিস কামনা করে। কেউ ধুকে ধুকে মরতে চায় না, কেউই চায় না ব্যর্থতার গ্লানি। হোঁচট খেতে খেতে জীবনকে কেউ টেনে নিয়ে যেতে চায় না, কেউ দরিদ্র বা কেউ নিম্ন শ্রেণীর মানুষ হতে চায় না। সকলের কামনা সুখ ও স্বাচ্ছন্দ্য। সফল হতে গেলে প্রথম দরকার নিজের উপর বিশ্বাস ও আস্থা। বিশ্বাস ও আস্থা মরে গেলে সফল হওয়া কখনোই সম্ভব নয়। একটা কথা আছে, বিশ্বাসে পাহাড় টলানো যায়, কিন্তু সত্যিই কি পাহাড় টলানো যায়? এটা কখনোই সম্ভব নয়, এটা অলীক কল্পনা। বিশ্বাসে সত্যিই পাহাড়কে টলানো যায় না। বিশ্বাস আর অলীক কল্পনা এক জিনিস নয়, দুটোকে গুলিয়ে ফেললে ভুল হবে। চিন্তা করলেই যে পাহাড়কে টলিয়ে দেওয়া যায় সেটা তো নয়, ইচ্ছে করলেই দেশের প্রেসিডেন্ট হওয়া যায় না, কল্পনা করলেই মোটা মাইনের চাকরি পাওয়া সম্ভব নয়, ইচ্ছে করলেই বিরাট মাপের নেতা হওয়া সম্ভব নয়। বিশ্বাস থাকলে পাহাড় টলানো যায়, এই কথার অর্থ বিশ্বাসকে দৃঢ় করা। ফল হবেই, এই বিশ্বাস থাকলে আপনার জীবনে সাফল্য আসবেই। বিশ্বাস এক অদ্ভুত শক্তি, এটা কোনো অলৌকিক ব্যাপার না। এই শক্তির দ্বারা অসম্ভবকে সম্ভব করা যায়। যে সাধারণ মানুষটা বিরাট মাপের মানুষ হয়ে ওঠে, সে কিন্তু এই বিশ্বাসের উপর ভর করেই ওঠে। বিশ্বাস মানুষের মনে অদ্ভুত কাজ করে, আমি পারবই, আমাকে পারতেই হবে। এই বিশ্বাসে মনোবল বাড়িয়ে দেয়, কাজে অসম্ভব দক্ষতা ও শক্তি যোগান দেয়। আমি পারবই, এই বিশ্বাস থাকলে পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা মাথায় চলে আসে। বহু মানুষ সাফল্যের চূড়ায় ওঠার স্বপ্ন দেখে, কিন্তু সাফল্যে পৌঁছাবার বিশ্বাসটা তাদের থাকে না। এই বিশ্বাসের অভাবের জন্যই তারা ব্যর্থ হয়, কারণ তারা আগে থেকেই ভেবে বসে থাকে সাফল্যের চূড়ায় ওঠা সম্ভব নয়, তাই চূড়ায় ওঠার পথটাই খুঁজে পায় না। তারা সাধারণ মানুষের মতোই চিন্তা করে, তাদের আচরণ হয়ে ওঠে সাধারণ মানুষের মতোই। কিছু তরুণ আছে যাদের মনে বিশ্বাস থাকে, আমি সাফল্য পাবই। তারা কাজের প্রতি নিজেদের মনোভাবও সেইভাবেই ঠিক করে। শুধু তরুণ নয়, কিছু তরুণীও থাকে যাদের এই বিশ্বাস অটুট, অর্থাৎ তারা বিশ্বাস করে সাফল্য কোনো অলীক ব্যাপার নয়। সাফল্য মানুষই নিজের ক্ষমতায় অর্জন করে, ভাগ্যের সহায়তায় নয়। যে কাজ মানুষের দ্বারা সম্ভব সেই কাজ আমিও পারব, এই বিশ্বাস তারা সযত্নে মনের মধ্যে লালন করে। তারা সাফল্যবান ব্যক্তিদের আচরণ পুঙ্খানুপুঙ্খভাবে লক্ষ্য করে, কিভাবে সফল মানুষরা সমস্যার মোকাবিলা করে, কিভাবে সিদ্ধান্ত নেয়। গভীরভাবে সফল মানুষদের কর্মপদ্ধতি অধ্যয়ন করে। যে বিশ্বাস করে সফল হবেই, সে তখন কিভাবে সফল হওয়া যায় সেই পথ খুঁজে বার করে, ফলে তারা অনায়াসে সফল হয়। যে কোনো সংগঠন, ক্লাব, রাজনৈতিক দল প্রথম খুবই ছোট অবস্থায় থাকে, কিন্তু তাদের বিশ্বাস একদিন বড় হবেই। এই বিশ্বাসের উপর ভিত্তি করে ধীরে ধীরে একদিন সেই সংগঠন, ক্লাব বা রাজনৈতিক দল অনেক বড় হয়ে ওঠে। যাদের বিশ্বাস অসম্ভবকে সম্ভব করা যায় না, তারা সত্যিই সেইভাবে করে দেখায়, আর যাদের বিশ্বাস নেই তারা ব্যর্থ হয়। এই বিশ্বাসের জোরেই কাজের ক্ষমতাকে বাড়িয়ে তোলে। মঙ্গল গ্রহে রোবট গেছে, এই মহাকাশে মানুষের বিজয় অভিযান সম্ভব হলো একমাত্র বিশ্বাসের জোরে। চাঁদে আজ আমাদের চন্দ্রযান 3 ভারত থেকে লঞ্চ করেছে, এটাও কিন্তু সম্ভব বিশ্বাসের দ্বারাই। বৈজ্ঞানিকদের আবিষ্কারে মূল শক্তি হলো বিশ্বাস। সফল ব্যবসা, রাজনৈতিক সংগঠন, বিখ্যাত লেখক হবার পেছনে থাকে সাফল্যে বিশ্বাস। আপনি সফল হবেন এই কথা বিশ্বাস করলে দেখবেন আপনি অবশ্যই সফল হবেন। বেশ কিছু মানুষের সাথে কথাবার্তা বলে দেখেছি, যারা ব্যবসা অথবা নিজের কর্মক্ষেত্রে অসফল হয়েছে। ব্যর্থতার কারণ হিসেবে তাদের কাছে নানা অজুহাত শুনেছি। তাদের সকলেরই প্রায় একই কথা, কাজটা করার আগেই মনে দ্বিধা ছিল, তবু চেষ্টা করেছিলাম। চেষ্টা করেছি সফল হব না জেনেই। এই দৃষ্টিভঙ্গি থাকলে ব্যর্থ হতে বাধ্য। অবিশ্বাস হলো মনের নিরাশার ব্যাধি। যখন মনে অবিশ্বাস বা দ্বিধাদ্বন্দ্ব থাকে, তখন মন অবিশ্বাসকে সমর্থন করতে নানা কারণ খুঁজে বেড়ায়। অধিকাংশ ব্যর্থতার কারণ দ্বিধা, অবিশ্বাস। অবচেতন মনে তৈরি করে ব্যর্থ হওয়ার ইচ্ছা, অসফল হওয়ার ইচ্ছা, ফলে সেই ব্যক্তি কখনোই সফল হয় না। এক তরুণ লেখকের সঙ্গে আমার পরিচয় ছিল। আমার সঙ্গে নিজের লেখা নিয়ে সে আলোচনা করত। তার মনের বাসনা ছিল একদিন সে বড় লেখক হবে। একদিন কথা প্রসঙ্গে এক নামী লেখকের বিষয়ে আলোচনা হয়। সেই তরুণ লেখকটি বলে তার মতো সফল হওয়া কোনোদিনই সম্ভব নয়। যে লেখককে নিয়ে আলোচনা হচ্ছিল তাকে আমি চিনতাম, তার সঙ্গে আমার মোটামুটি পরিচয় ছিল। তার মধ্যে অসাধারণ কিছু দেখিনি। তিনি যে প্রচণ্ড বুদ্ধিমান তাও নয়, তবে তার মধ্যে ছিল অসাধারণ আত্মবিশ্বাস। তার বিশ্বাস ছিল তিনি শ্রেষ্ঠ লেখকদের একজন, তাই তিনি নিজেকে সেইভাবে গড়ে তোলার চেষ্টা করেন। সার্থক মানুষদের সম্মান জানানো উচিত, তার কাছ থেকে শিখবেন, কিন্তু দেবতা বানাবেন না। নিজের মনে বিশ্বাস রাখুন, আপনি একদিন তার চেয়েও বড় হতে পারবেন। সেই ক্ষমতা আপনার আছে। নিজের প্রতি আস্থা রেখে এগিয়ে চলুন, তাহলে আপনি একদিন ঠিক জয়ী হবেন। যারা নিজেকে নিম্ন স্তরে মনে করেন তারা চিরকাল নিম্ন স্তরেই থাকেন, তাদের উত্থান কখনোই সম্ভব নয়। সাধারণ মানুষ যারা সাধারণ জীবনযাপন করেন, তাদের লক্ষ্য করলে দেখবেন তাদের জীবনে বিশ্বাসের কোনো মূল্যই নেই, তাই জীবনে তারা বিশেষ কিছু পান না। তাদের বিশ্বাস জীবনে তারা কিছুই করতে পারবেন না। মনের মধ্যে সবসময় একটা ভয় থাকে, তাই তারা সফল হতে পারেন না। তারা নিজেদের গুরুত্বহীন মনে করে, তাই তারা যে কাজই করেন সেটা মূল্যহীন হয়ে যায়। তার আস্থার অভাব কথাবার্তা, চাল চলন, কাজকর্মে ধরা পড়ে। তার ফলে নিজের কাছেই তিনি নিজে আরো ক্ষুদ্র আর ব্যর্থ হয়ে যান। আমরা যেমন মনে করি নিজেদের সেইভাবেই দেখি, তাই অন্য মানুষের চেয়েও মূল্য থাকে না। আবার যারা নিজেদের গুরুত্বপূর্ণ মনে করেন তারা অপরকেও গুরুত্ব দেন। নিজেদের তারা বিশ্বাস করেন, যে কোনো কঠিন কাজ তারা মনে করেন সফল করা সম্ভব। তাদের কাজ, তাদের আচরণ, চিন্তাভাবনা, চারিত্রিক বৈশিষ্ট্য, মনোভাব সব কিছুর মধ্যেই ব্যক্তিত্ব ফুটে ওঠে। তারা বুঝিয়ে দেয় তারা স্বতন্ত্র। জীবনকে সঠিকভাবে গড়তে হলে আমাদের মনুষ্য জীবনে কতকগুলি নিয়ম মেনে চলা উচিত। যে নিয়মগুলো নিজের কাছে প্রশ্ন করে জেনে নিন, তারপর জীবনে প্রয়োগ করুন। এবার সেই প্রশ্নগুলির বিষয়গুলি আলোচনায় আসা যাক। আমরা কিভাবে কি কাজ করি? আমাদের বাইরের চেহারা কি রকম? আমরা কিভাবে মানুষের সাথে কথা বলি? আমাদের বাচন ভঙ্গি কি রকম? নিজের উপর আমাদের আস্থা কতখানি? আমরা নিজেদের কতটা বিশ্বাস করি। এই বিষয়গুলি প্রথমে কিছুক্ষণ চিন্তা করে নিন, তাহলে বুঝতে পারবেন বর্তমান পৃথিবীতে টিকে থাকতে হলে প্রতিযোগিতায় নামতে হবে। এই প্রতিযোগিতায় নেমে নিজের কাজ হাসিল করতে হলে আপনাকে প্রচণ্ড পরিশ্রম করতে হবে, আর নিজের স্থান ঠিক করার জন্য এই বিষয়গুলির উপর আপনাকে জোর দিতে হবে। বিষয়গুলি কোনো নিয়ম নয়, এগুলি কাউকে উপযুক্ত বিচার করার পথ। এই পথ দিয়েই একজন সফল মানুষের বিচার হয়। এই বিষয়গুলি মানুষের সঠিক ব্যক্তিত্ব প্রকাশের চাবিকাঠি। দেশের জনসংখ্যা কয়েক হাজার কোটি, অথচ এত জনসংখ্যার মধ্যে কজন মানুষ সফলতার মুখ দেখেছে? সফল মানুষের সংখ্যা নিতান্তই কম। সফলতা তাদেরই আসে যারা নিজের জীবনকে সঠিকভাবে পরিচালনা করেন। জীবনকে এগিয়ে নিয়ে যেতে গিয়ে যেসব বাধা বিপত্তি ঘাত প্রতিঘাত আসে সেগুলো তারা অনায়াসে জয় করতে পারেন, কিন্তু সবাই সেটা পারে না, কারণ সকলের মধ্যে ব্যক্তিত্ব, নিজের প্রতি বিশ্বাস সমানভাবে থাকে না। মানুষের জীবনে সফল হতে গেলে বিশ্বাস আর ব্যক্তিত্বই প্রধান। ব্যক্তিত্বের প্রকাশ সফলতায় বিশেষ ভূমিকা পালন করে, কিন্তু শুধু ব্যক্তিত্ব দিয়ে জীবন যুদ্ধে জেতা সম্ভব নয়। তার সঙ্গে থাকে নিজের প্রতি আস্থা, বিশ্বাস, লক্ষ্যে অবিচল থাকা, নিষ্ঠা এবং পরিশ্রম। আবার অনেকে মনে করেন ভাগ্যের সহায়তা পেলে কাজের অর্ধেকটাই এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব, কিন্তু পর্যালোচনা করলে দেখা যায় পৃথিবীতে কৃত মানুষের জীবনে ভাগ্যের প্রভাব নেই। পৃথিবীর অনেক বিখ্যাত লোকই ক্ষুদ্র অবস্থা থেকে কেবলমাত্র দৃঢ় প্রত্যয়, বিশ্বাস আর নিজস্ব ব্যক্তিত্বের জোরেই সাফল্য পেয়ে স্মরণীয় হয়ে মানুষের মনে বেঁচে আছেন। দারিদ্র্য বা কোনো প্রতিবন্ধকতা তাদের গতিপথ রোধ করতে পারেনি। এমন অনেক উদাহরণ আছে প্রচণ্ড দারিদ্র্যের মধ্যে কাটিয়েও পরবর্তীকালে জীবনে খ্যাতি প্রতিপত্তি পেয়ে নিজের নামকে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখে রেখে যেতে সমর্থ হয়েছে। যেমন বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে, সাহিত্যিক ক্রুট হামসুন। ব্যক্তিত্ব কারোর উপর নির্ভরশীল নয়। বাহ্যিক সৌন্দর্য হল আগাছার মতো, ব্যক্তিত্ব ছাড়া সৌন্দর্যের কোনো দাম নেই। ব্যক্তির মধ্যে এমন কিছু জিনিস লুকিয়ে থাকে যা ব্যক্তিত্ব রূপে প্রকাশ পায়, যার সাহায্যে অনায়াসে হাজার হাজার মানুষের মন জয় করে নিজের মানুষকে বশে আনতে পারে। মানুষ তাকে বিশ্বাস করে বলেই মানুষ তাকে ভালোবাসে, তার সহচর্য পেতে চায়, কিন্তু তখন ব্যক্তিত্বপূর্ণ মানুষটি হয় সফল। এই সফলতা বা মানুষকে বশে আনার পিছনে থাকে বিশ্বাস। আমি জিতবই, আমি পারবই। এই বিশ্বাস থেকেই জন্ম নেয় ব্যক্তিত্ব, এই বিশ্বাস থেকেই জন্ম নেয় পরিশ্রমের ক্ষমতা, এই বিশ্বাস থেকেই জন্ম নেয় সৃষ্টিশীল ক্ষমতা, এই বিশ্বাস থেকেই জন্ম নেয় সাফল্য। নিজের উপর আস্থা রাখলে ভালো ফল পাবেন। আপনার মন হলো চিন্তা ভাবনার এক ব্যস্ত কর্মশালা, সেখানে প্রতিদিন বহু চিন্তা এসে জড়ো হয়। এই চিন্তায় থাকে বিজেতা এবং ব্যর্থতার মশলা। কাজটা কেন আপনি করবেন, আপনি কেন এই কাজের যোগ্য, এসবের কারণ খুঁজে বের করার নিষেধজ্ঞ হল বিজেতা মন। ব্যর্থতার মন নিরাশজনক। ব্যর্থতার মনে থাকে নেগেটিভ চিন্তা, আপনি কেন পারবেন না, কেন আপনি অক্ষম, কেন আপনার দ্বারা সম্ভব নয়, আপনি কেন সফল হবেন না। এটা খুঁজে বের করা ব্যর্থতার মন। বিজেতার মনকে তৈরি করুন। মনে রাখবেন মানুষের চলার পথ মসৃণ নয়, প্রতি পদে পদে কাজের পথ পেরিয়ে যেতে হয়। মানুষের ভুল ত্রুটির জন্য দায়ী, যদিও মানুষ কখনো ইচ্ছে করে ভুল ত্রুটি করে না। কোনো জটিল দুঃখজনক পরিবেশ, বিষাদগ্রস্ত পরিস্থিতির চাপে পড়ে অনেক সময় খানিকটা অনিচ্ছা সত্ত্বেও সেই পথ বহন করে। লজ্জা না করে ভুল স্বীকার করে নেওয়া উচিত। মানুষের যদি দৃঢ় ব্যক্তিত্ব থাকে, মনে বিশ্বাস থাকে, তাহলে ভুল পথ থেকে অনেক সময় সঠিক পথে চলে আসতে পারে। এর জন্য প্রয়োজন সুপরিকল্পিত বাস্তব বুদ্ধি, সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা। সাফল্যের পথ কখনোই মসৃণ নয়, নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে মানুষকে যেতে হয়। তবে সাফল্য পেতে গেলে নিজের উপর বিশ্বাস, সঠিক সিদ্ধান্ত এবং ব্যক্তিত্ব একান্তই প্রয়োজন। তবে নিজের প্রতি আস্থা ও বিশ্বাস না থাকলে আপনি জীবনে সাফল্য পাবেন না। সাফল্য পেতে গেলে বিশ্বাসের শক্তিকে বাড়িয়ে তুলুন। সব সময় সাফল্যের কথা ভাবুন, ব্যর্থতার চিন্তাকে প্রশ্রয় দেবেন না। বন্ধুমহল, বাড়ি, কর্মক্ষেত্র সর্বত্রই ব্যর্থতার বদলে সাফল্যের চিন্তাকে প্রশ্রয় দিন। যদি কঠিন পরিস্থিতি আসে তাহলে ভাবুন, আমি জিতবই, আমি কিছুতেই হারব না। প্রতিযোগিতার সম্মুখীন হলে ভাবুন, আমি সেরা মানুষদের একজন। আপনার চিন্তাভাবনায় আমি সফল হবই, এই ধারণা মনের মধ্যে বদ্ধমূল করে তুলুন। সাফল্যের চিন্তা আপনার মনকে সঠিক পরিকল্পনা তৈরি করতে সাহায্য করবে। সাফল্যের জন্য অসাধারণ বুদ্ধির দরকার পড়ে না। সাফল্য কোনো অলৌকিক বা ভাগ্যের ব্যাপার নয়। সফল মানুষ কিন্তু সাধারণ মানুষ, নিজের উপর আস্থা ও বিশ্বাসে সফল হয়ে ওঠে। নিজেকে কখনো ছোট মনে করবেন না, মনে বড় আশা রাখুন। আপনার বিশ্বাস যতটা বড়, আপনার সাফল্যের সীমাও ততটাই বড়। বড় লক্ষ্য নির্ধারণ করুন, বড় বড় পরিকল্পনা করুন, দেখবেন সাফল্যের পথ অনেক সহজ হয়ে গেছে।